দিন একটু শর্ট আছে। মিটার মিটারটা ভালো করে দেখো, মিটার আরো কাছে, এই যে সেটা শর্ট আছে না? মিটারে মিটার দেখি, আবার নেগেটিভ পজিটিভ উঠে দিলাম, দেখি শর্ট আছে, এটা শর্ট আছে। তো এখন এটা আমি শর্ট কিলারে লাগাই, আমি অ্যাম্পিয়ারটা কমে দিলাম, আমার দিনে অলরেডি দুই তিন হাফ শর্ট। এটা যখন বলটা বাড়া দিলাম তখন এই জায়গায় গরম হয় না, গরম হয় এখন এই জায়গায়, দেখি এই পার্টসগুলো রিমুভ করলে এখান থেকে রাখা বেটে শর্টটা। এখানে গরম হয়, এই যে আমি পেটটা একটু বাড়া দিয়ে দেখলাম, ঠিক আছে এখন আমি 3.6 বলে দিলাম,
7 বল এখানে মোবাইলে দেখবো এখন ব্যাটারিটা আমি দেখলাম যে মিটারে দেখি ব্যাটারিতে কোনো অ্যাম্পিয়ার নেই বা কোনো ভোল্টে নেই, এটা ব্যাটারিটা ড্যাম। এই অবস্থায় ব্যাটারিটা চার্জ হবে না, তাই না? দেখি তো, এই অবস্থায় ব্যাটারিটা চার্জ হওয়ার কথা না। এই যে এটা করলে চার্জিং ডক্টর লাগালাম, দেখি অবস্থায় আছে, কোনো চার্জের খবর নেই। এখানে বেশ লাগতেছে, বাট এখানে চার্জ হচ্ছে না। তো এটা আমি একটু ব্যাটারি একটু রিচার্জ করে দিই আগে, কুইক চার্জার দিয়ে, শর্ট কিলার দিয়ে চার্জ করা যাবে এটা। মিটার এখন দেখা যায়, মিটার দেখি, এই যে মিটার বল রাখে আসছে না, অ্যাম্পিয়ার দেখি, অ্যাম্পিয়ার আসছে, এখন চার্জে লাগাই দেখি। এখন চার্জ হয় ব্যাস।
আমি এতক্ষণ দেখাতে চাচ্ছিলাম যে এই জিনিসটা হাফ শর্ট ছিল, তো এই শর্টটা ছিল এখানে, ঠিক এখানে যে এই ক্যাপাসিটারগুলো ছিল, এখানে এই ক্যাপাসিটারগুলো শর্ট ছিল, এগুলো রিমুভ করার পরে শর্টটা চলে গেছে। তখন আমি শর্ট কিলার দিয়ে দেখলাম, দেখতেছি এখানে গরম হয়, এগুলো রিমুভ করলাম। রিমুভ করার পরে সেটা শর্টটা চলে গেছে, বাট ব্যাটারিতে চার্জ ছিল না, কোনো চার্জই ছিল না, নেন চার্জ দেওয়ার পরে এখন চার্জ হয়। এখন শর্ট কিলার দিয়ে আমি চার্জ দিলাম, আবার কুইক চার্জেরও কোনো প্রয়োজন হয় নাই এবং পাওয়ার সাপ্লাইয়েরও কোনো প্রয়োজন হয় নাই, একটাতেই সব। এই শর্ট কিলারেই সফটওয়্যার কাজ করে দিল। ধন্যবাদ।